হরিয়ন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ মাধব জয় কুঞ্জ বিহারী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা কিনারে বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অখণ্ড মণ্ডলাকার তৃপ্তং জৈনম চরাচর তৎপদং দর্শিতম জৈনম তস্মৈ শ্রী গুরবে নমো নমো গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো নব পুল্লিন্দুবরকান্তি বিদুবদনগমহাদেবতং সুপ্রিয়ং শিবসাঙ্গমোদরং কস্তুয়াং বিজাম্বর সুন্দরগোপীনগণনৎপলাজ্জিতং গোগোসংগীত গোবিন্দকলবিনবাদ গোপাল চূড়ামণি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুদেং দেবী তন নমামি হরিপ্রিয়া নববংশুর্ভস্ত কৃপা সিন্ধু ভয়ে বচ প্রতি সর্বসাঙ্গ বিষ্ণু বিপু নমো নমো দেবাঙ্গ দেব গা দেব গা যোগী মহেশ্বর সর্ব পাপ হর দেব মকুরাবী নমো নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহা সুদা নমস্তুতে নম চন্দ্রিকা বৈ নম নম চন্দ্রিকা বৈ নম নম চন্দ্রিকা বৈ নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নম হরে নম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোরা করুণার সিন্ধু করুণার সিন্ধু অবতার অবতার করুণার সিন্ধু অবতার অবতার করুণার সিন্ধু অবতার করুণার সিন্ধু অবতার
জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু, জয় তু জয় তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলভৌ সত্রহতকারী ও দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের জীবন চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় সিধাম বৃন্দাবনে নবকুসুম কুশলিতা সুসজ্জিত বৃন্দাবনে সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের চরণে আগত সোনার নদীয়ার কানাই বলে আশ্রম থেকে শ্রী গুরু কর্তম কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি। চরণে ভক্তি নম্র প্রণতি, ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তৎপরে জানাই নদীয়ার নিমাই চাঁদ তোমাকে প্রারম্ভের আগে অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণকে প্রণতি জানায়। শেষে তুমি আর তোমার বড় ভাই নিত্যানন্দ জগৎগুরুকে আমার কোটি কোটি প্রণাম। সর্বপ্রথমে একটা ভাষা আছে, না নিন্দিব না বন্দিব না যাব তার পাশ। সাধু গুরু বৈষ্ণব কখনো কারোর নিন্দা করবে না, শুধু আদর্শ চিত্ত কিছু ভালো কথা ভক্তের কাছে তুলে দিয়ে যাবে। এটি হচ্ছে আদর্শ মান বৈষ্ণবের কথা। কে কি করলো কে খেলো সেটা দেখা দরকার, তুমি সঠিক করে চলতে পারছো কিনা সেই কথাটা মানুষের কাছে তুলে দিয়ে যাও। একটা মানুষের 99টা কাজ কিন্তু ভুল, একটা কিন্তু কাজ ভালো, তার 99 আর একে কত হলো 100 হলো। তার 99 কাজটা কিন্তু ভুল কিন্তু একটি কাজটা ভালো, ওর একটি কাজের গুণে 99টা ভুলকে কিন্তু ঢাকিয়ে রেখেছে, সেই কিন্তু প্রাধান্যতম উপযুক্ত অধিকারী। হরিনাম গাওয়া, হরিনাম আমরা সবাই গাই কিন্তু গাওয়ার মধ্যে একটা ডিসিপ্লিন আছে। যেমন মাছ চিংড়ি খেয়ে হরিনাম গাইলে সে কবচ কখনো কাজ করে না, হরিনাম গাইতে হলে শ্রদ্ধা এবং নিষ্ঠা এবং সাত্বিক আহার করতে হয় তবেই তাকে পাওয়া যায়। চৈতন্য শব্দ চ শব্দে চেতনার্থায়ু, ত শব্দে তত্ত্ব দর্শন, অর্থাৎ তত্ত্ব শব্দে শাস্ত্রের কিছু কে তাহলে তোমাকে ডাকবে কে? তাই শ্রীমান মহাপ্রভু ভক্তকে প্রণাম করেছে, ভক্ত মোর মাতা, ভক্ত মোর পিতা, ভক্ত মোর গুরু, জাতি ধর্ম নির্বিশেষে সকলের তরে আর জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সকলের তরে সকল ছেড়ে লীলা করে প্রভু গৌরী রূপে ধরে রে, প্রভু গৌরী রূপ ধরে আর সকল ছেড়ে লীলা করে, সেই কি কালো সোনা, যাই না চেনা, যাই না চেনা, সে কি কালো সোনা সকল রূপে, যাই না চেনা। রাধা ভাবে যে হয়ে পিবো না, আরে যাই না চেনা, যাই না চেনা, রাধা ভাবে
ভরা জয় নাচে না তাকে জয় নাচে না জানকী বল্লভ জানকী বল্লভ জয় নাচে না জয় নাচে না জানকীর বল্লভ জানকীর বল্লভ জয় নাচে না জয় নাচে না জানকী বল্লভ জগতের বল্লভ তাকে জয় নাচে না জয় নাচে না বল জগতের বল্ল জয় নাচে না 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 নয়নানন্দিন মুনি আনো নাই কো জানে এখানে পদকর্তা নয়ন দাস পদ লিখলেন নয়নানন্দের মনে, যদি নয়ন থাকে দেখতে পাবি না হলে পাবি না, তো কান থাকলে শুনতে পাবি না হলে শুনবি কি করে? কি সুন্দর কথা! জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি আজকে লীলা করে গেছিলেন চৈতন্য মহাপ্রভু, যার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ শুধু কীর্তনকে লক্ষ্য করে কিন্তু অনেক টাকা রোজগার করছে, কিন্তু সৎ কাজে কজন ব্যয় করছে ভাবতে পারেন? কীর্তন হচ্ছে কীর্তিত্ব আলোচ্য, কার কীর্তি না শ্রীমান মহাপ্রভু। তাহলে শ্রীমান মহাপ্রভু কেমন মানুষ ছিলেন? তিনি জাতির বিচার করতেন, তিনি জাতির বিচার কিন্তু করতেন না, জাতির বিচার করেন না। বাবা একটু এদিকে একটু এগিয়ে বসুন তো, এই ফুলের তোড়াটা আপনাকে অলক করে দিচ্ছে, একটু এদিকে বসুন, আপনাকে বলছি আমার বাবা শোনা। হ্যাঁ, প্রেমটা চোখে চোখে হয়, প্রেমটা মুখে মুখে হয় না। যদি চোখে আমার না ভালো লাগলো তাহলে প্রেম করবো কি করে? লক্ষ জনার মাঝে ভক্ত বসিয়া রহিল, লক্ষ জনার মাঝে চৈতন্য একজনকে চিনে নিয়েছিল, একজনকে চিনে নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি কে? রায় রামানন্দ। প্রভু যাওয়ার অন্তিম কাল পর্যন্ত সকল গোপন কথা একমাত্র রায় রামানন্দকে প্রকাশিত করে গিয়েছে। করুণার সিন্ধু অবতার, এই তো পথ। তাহলে করুণা কাকে বলা? করুণার আগ্রহ নাম হচ্ছে কৃপা, কৃপা করে পাওয়া, কিছু করে পাওয়ার নাম হচ্ছে করুণা। তা বলে ভাইরাস করুণা না, করুণা। করুণা করে পেতে হবে, কৃপা করে পেতে হবে। চৈতন্য শিক্ষাষ্টকমের কথাগুলো আমরা আস্তে আস্তে করে ভুলে যাচ্ছি, যে যখন তখন যা তা গেয়েই চলে যাচ্ছে। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাহলে চৈতন্য মহাপ্রভু কেমন অবতার ছিলেন? বড় অবতার ভাই, বড় অবতার। সত্য তেতা দাপরেতে দেখিনি অবতার, সত্য তেতা দাপরে এমন অবতার দেখিনি, অবতারের ভাই রে ভাই, বড় অবতার। মানে বড় অবতার ছিল। তাহলে কাদের জন্য এসেছিলেন?
একটা ছোট্ট কথা ভাবুন দেখি আপনারা, নিমাই প্রভু কোনখানে জন্ম হয়েছিল? নিমাই চাম কোন জায়গায় জন্ম হয়েছিল? নিম গাছের গোড়া। বাংলা শুদ্ধ ভাষায় নিম্ব বৃক্ষ, গাঁও কথাতে আমরা নিম গাছ নিম গাছ বলি, নাই তো নাকি? তাহলে কেন এত গাছ থাকতে, কেন নিম গাছের গোড়ায় জন্ম নিল? না, নিম গাছটা তো তেতো, তাই আজকে হরিনাম খুব তেতো। মহাপ্রভু সারা বিশ্বটা যখন তেতো হয়ে গিয়েছিল, তাই নিজেই নিম্বু গাছের গোড়ায় জন্ম নিয়ে জগৎকে মিষ্টি প্রদান করে দিয়ে নিজে তেতো হয়েই গেল। আজকে আপনারা পুরী যেতে পারতেন না যদি আমার নিমাই চাঁদ জগন্নাথের সঙ্গে না বিলীন হতো, কেউ পারতেন না। আজকে টুরিস্ট বাস করে যাচ্ছেন পুরী, যান, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু সাক্ষী গোপালে যদি ডাল না দিয়ে আসেন নিম ডাল, আপনি পুরী যতবার যান একটু পুণ্য পাবেন না। আমরা কজনে যাই বলুন তো শাস্ত্র মতে? আজকে তীর্থগুলো ধ্বংস হচ্ছে আমাদেরই জন্য। আমরা তীর্থে গিয়ে যদি মাছ চিংড়ি মাংস খাই, তীর্থ আর তীর্থ থাকবে? বদরিকা যেমন গেছে, কেদার যেমন গেছে, অমরনাথ সোমনাথ যেমন মানুষ আর যেতে পারবে না, এমন দুর্দশা হয়ে যাচ্ছে। ভগবান আস্তে আস্তে নিজের জায়গাগুলোকে বন্ধ করে নিচ্ছে। তোরা মহাপাপী, আমাকে দর্শন করতে আসিসনি, তোরা হানিমুন করতে এসেছিস, তাই তোরা অন্য জায়গায় কর, আমার জায়গায় আর আসা দরকার। তাই এটি একটি পবিত্র স্থল। এই পবিত্র স্থলে আমি আপনি আমরা প্রত্যেকে আমাদের পবিত্রতা হয়ে থাকতে হবে, এটি আমাদের কর্তব্য আর ভালোবাসা। চৈতন্য মহাপ্রভু যেমন জাতির প্রতি ঘৃণা করতেন না, কি চণ্ডাল, কি জবন, কি মেথর, কি মুচি, সকলকেই কোলে নিতেন। আর কোলে নিয়ে কি বলতে জানো? তোরা বল, তোরা বল, তোরা বলে রে বল, তন ভরে হরে কৃষ্ণ, বল রে বদন ভরে হরে কৃষ্ণ, তোরা বল রে বদন ভরে হরে কৃষ্ণ, তোরা তোরা শুদ্ধ করে বললে পারে পাবি কৃষ্ণ। এই যে শুদ্ধ হয়ে, শুদ্ধ সুরটাকে আরো শুদ্ধ করতে হবে। মানুষ শুদ্ধ যেমন হবে, আমার রাগ, আমার স্বর, আমার স্বরলিপিটাও শুদ্ধ হওয়া চাই, তবে না ভালো লাগে। গুলি হবে, ভালো করে গুলি হবে। আমি তো কাউকে মারবো, সে যেন আমাকে না মারতে পারে, অন্য কেউ আমাকে মারুক, এটি হবে। তোরা
শান্তিপুর ডুবু 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 ডুবু